পৃথিবীতে মোট 195টা দেশ রয়েছে, এর মধ্যে নিজের দেশকে নিয়ে ক্রিটিসাইজ করছে এমন লোক সব দেশে দেখতে পাওয়া যাবে, শুধুমাত্র একটি দেশ ছাড়া, আর সেটি হলো Let's say China. 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 I have to have my China. কি বিশ্বাস হলো না? আরে হ্যাঁ, এটা সত্যিই চাইনা। তো চলুন শুরু করা যাক। পুরো ভিডিও শুরু করার আগে আমাদের একটা কথা জেনে রাখা দরকার, সেটা হলো চায়না একটা কমিউনিস্ট দেশ। এর মানে চায়নাতে গণতন্ত্রের ততটা অধিকার রয়েছে যতটা সালমান খানের ঐশ্বরিয়া রায়ের উপর। গোটা চায়নার মধ্যে একটি মাত্র পলিটিক্যাল পার্টি রয়েছে যার নাম হলো কমিউনিস্ট পার্টি অফ চায়না। কমিউনিস্ট পার্টি অফ চায়নার পারমানেন্ট সদস্য সংখ্যা হলো প্রায় 8 কোটির কাছাকাছি। এই পার্টি শুধুমাত্র চাইনিজ মিলিটারিকে কন্ট্রোল করে তা নয়, চায়নার প্রেসিডেন্টকেও এই পার্টি কন্ট্রোল করে। শুধু তাই নয়, কমিউনিস্ট পার্টি অফ চায়না অর সিপিসির নিজস্ব একটা পুলিশ ফোর্সও রয়েছে যার মধ্যে প্রায় 20 লক্ষেরও বেশি মানুষ কাজ করে। এই পুলিশ ফোর্স দ্বারা সিপিসি নিজের প্রায় 8 কোটিরও বেশি মেম্বারদের উপর কন্টিনিউয়াসলি মনিটর করতে থাকে। শুধু তাই নয়, যেখানে সিপিসিকে নিয়ে ক্রিটিসাইজ করা যেতে পারে এমন সমস্ত ওয়েবসাইটস যেমন ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইউটিউব ইত্যাদিকে সিপিসি চায়নার সাধারণ লোকেদের জন্য ব্যান করে দিয়েছে। এছাড়াও একটা জিনিস জানলে আপনি সত্যিই অবাক হবেন যে এই সমস্ত ওয়েবসাইটসগুলি চায়নার সাধারণ লোকেদের জন্য সিপিসি ব্যান করে দিলেও পৃথিবীর অন্য কোনো দেশের মানুষ যদি এই সমস্ত ওয়েবসাইটসগুলোতে গিয়ে সিপিসিকে নিয়ে ক্রিটিসাইজ করে কোনো পোস্ট করে, তবে সেই পোস্টের নিচে চায়নাকে সাপোর্ট করে কিছু লোকের কমেন্টস আপনি দেখতে পেয়ে যাবেন। এর কারণ হলো চায়নার সাধারণ লোকেদের কাছে এই সমস্ত ওয়েবসাইটসগুলো ব্যান থাকলেও সিপিসি এর মেম্বাররা এগুলোকে ইউজ করতে পারে, কিন্তু তারা নিজেদের প্রাইভেট কাজের জন্য এগুলোকে ইউজ করে না। সিপিসির কাছে প্রায় 40 লক্ষ লোকের এমনই একটা গ্রুপ রয়েছে যারা সবসময় এই সোশ্যাল ওয়েবসাইটসগুলোকে মনিটর করতে থাকে, এবং তারা সেখানে যদি সিপিসিকে নিয়ে ক্রিটিসাইজ করা কোনো পোস্ট দেখতে পায় তখনই তারা সেখানে গিয়ে সিপিসিকে সাপোর্ট করে কিছু কমেন্টস করে দিয়ে আসে। এছাড়াও সিপিসি চায়নার সাধারণ লোকেদের ফোন কলস এবং মেসেজেস মনিটর করে, এবং তারা যদি সেখানে এমন কাউকে খুঁজে পায় যে সিপিসিকে ক্রিটিসাইজ করছে এবং চায়নাতে গণতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা করছে, তবে তাকে মৃত্যুদণ্ড পর্যন্তও দেওয়া হতে পারে। এছাড়াও সিপিসি চায়নার সমস্ত নিউজ চ্যানেলগুলোকেও কন্ট্রোল করে। আপনি যদি চায়নার কোনো জার্নালিস্ট হন এবং সিপিসি এর বিরুদ্ধে কোনো নিউজ ব্রডকাস্ট করতে চান, তবে সেটা আপনি করতে পারেন, কিন্তু সেটা আপনার জীবনের শেষ ব্রডকাস্ট হবে। আশা করি সিপিসি কেমনভাবে কাজ করে তার একটা ধারণা আপনাদের মধ্যে তৈরি হয়েছে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর এরকম আরও অনেক ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।